সরকারে এই মাদ্রাসা ভাঙিব নোৱাৰে। বাকি কানুনি কথা মই নকওঁ, উকিল চাপে ক'ব, কোনো প্ৰয়োজন নাই। আমি এই মামলাটো লৈ আপোনালোকে ইয়াকিন ৰাখক যে ইনশাল্লাহ হাইকোর্ট, প্ৰয়োজন হ'লে সুপ্ৰিম কোর্টলৈকে আমি যাম। আর আমি ইনসাফ পাম, আমি ইনসাফ পাম। বাস এটাই কথা হ'ব যে আপোনালোকে আল্লাহৰ ওচৰত দোয়া দুৰুদ কৰক, এটা কোনো মানুহে নিজৰ হাতত কানুন ল'ব না। অসম টুপি নহয়, যোগী আদিত্যনাথ জী চিফ মিনিষ্টাৰ হ'ব, অসমৰ চিফ মিনিষ্টাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা, তেখেতে যদি যোগী আদিত্যনাথৰ নিচিনা ইয়ো বুলডোজাৰ চলাই আছে, তেখেতেও চলাব। চৰকাৰে এই মাদ্ৰাছা ভাঙিব নোৱাৰে। বাকী কানুনী কথা মই নকওঁ, উকিল চাপে ক'ব, কোনো প্ৰয়োজন নাই। আমি এই মামলাটো লৈ আপোনালোকে ইয়াকিন ৰাখক যে ইনশাল্লাহ হাইকোর্ট, প্রয়োজন হলে সুপ্রিম কোর্ট লেগে আমি যাব। আর আমি ইনসাফ পাব, আমি ইনসাফ পাব। বাস এটাই কথা হবো যে আপনার আল্লাহর ওসর দোয়া দূরত করব, এটা কোনো মানুষে নিজের হাতত কানুন লব না। অসম টুপি নহে, যোগী আদিত্যনাথ জী চিফ মিনিষ্টার হব, অসমের চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তেখেতে যদি যোগী আদিত্যনাথের নিচিনা ইয়ো বুলডোজার চলাই আছে, তেখেতেও চলাব, আমি মানিব নোৱাৰো। সরকারে এই মাদ্রাসা ভাঙিব নোৱাৰে। বাকি কানুনী কথা মই নকওঁ, উকিল চাপে ক'ব, কোনো প্রয়োজন নাই। আমি এই মামলাটো লৈ আপোনালোকে ইয়াকিন ৰাখক যে ইনশাল্লাহ হাইকোর্ট, প্রয়োজন হলে সুপ্রিম কোর্টলৈকে আমি যাম। আর আমি ইনসাফ পাম, আমি ইনসাফ পাম। বাস এটাই কথা হবো যে আপনাদের আল্লাহর ওসর দোয়া দূরত করো, এটা কোনো মানুষে নিজের হাতত কানুন লব না। অসম টুপি নহয়, যোগী আদিত্যনাথ জী চিফ মিনিষ্টার হব, অসমের চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তেখেতে যদি যোগী আদিত্যনাথের নিচিনা ইয়ো বুলডোজার চলাই আছে, তেখেতেও চলাব, আমি মানিব নোৱাৰো। সরকারে এই মাদ্রাসা ভাঙিব নোৱাৰে। বাকি কানুনী কথা মই নকওঁ, উকিল চাপে ক'ব, কোনো প্রয়োজন নাই। আমি এই মামলাটো লৈ আপোনালোকে ইয়াকিন ৰাখক যে ইনশাল্লাহ হাইকোর্ট, প্রয়োজন হলে সুপ্রিম কোর্টলৈকে আমি যাম। আর আমি ইনসাফ পাম, আমি ইনসাফ পাম। বাস এটাই কথা হবো যে আপোনালোকে আল্লাহর ওচৰত দোয়া দূরত করো, এটা কোনো মানুষে নিজের হাতত কানুন লব না। অসম টুপি নহয়, যোগী আদিত্যনাথ জী চিফ মিনিষ্টার হব, অসমের চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তেখেতে যদি যোগী আদিত্যনাথের নিচিনা ইয়ো বুলডোজার চলাই আছে, তেখেতেও চলাব, আমি মানিব নোৱাৰো।